এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এবার বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দল এবং মন্ত্রিত্ব থেকে বিতাড়িত হয়ে তিনি ষড়যন্ত্রের শিকার বলে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। সদ্য প্রাক্তন শিল্পমন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে আদালতের নির্দেশে আজ শুক্রবার ফের শারীরিক পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বলেন, আমি ষড়যন্ত্রের শিকার, আর কিছু না বলে তড়িঘড়ি তাকে সেখান থেকে নিয়ে যায় ইডি আধিকারিকেরা। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি পরমাত্মীয় মমতা বন্দ্যোপাধ্যায়ই ষড়যন্ত্র করেছেন তার বিরুদ্ধে? এখন এই প্রশ্নের উত্তর মিলবে ভবিষ্যতে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এতদিন সাংবাদিকদের সামনে কোনো প্রকাশ্যে এই রকম বিস্ফোরক মতামত দেয়নি, কিন্তু গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সমস্ত পদ থেকে অপসারিত করা হয়। আর তারপরেই পার্থ চট্টোপাধ্যায় আজ শারীরিক পরীক্ষার জন্য যখন হাসপাতালে গেলেন, তখন সাংবাদিকদের ক্যামেরা পেয়ে এবং তাদের প্রশ্ন শুনেই তিনি পরিষ্কার জানিয়ে দেন, আমি ষড়যন্ত্রের শিকার।